গত তিন চার দিন বার্মিংহাম ছিল অনেকটা আতঙ্কের নগরী অতর্কিতে হামলা করে লুটপাট ভাঙচুর গাড়ি পুরানো ইত্যাদি ঘটনার সাথে বার্মিংহামের মানুষরা অপরিচিতই ছিল সোমবার রাতে বার্মিংহামের কয়েকটি স্থানের এসব দৃশ্যগুলো টিভি পর্দায় অবলোকন করে অন্যান্য কমিউনিটির মতো বাঙালিরাও বেশ আতঙ্কের মধ্যে ছিলেন এখন পর্যন্ত কোনো বাঙালি আক্রান্ত হবার খবর না পাওয়া গেলেও মঙ্গলবার রাতে ডডলি রোডে বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণে তিন পাকিস্তানি তরুণের মৃত্যুতে সকল কমিউনিটিই নিরাপত্তাহীনতায় ভুগছে থাকেন অবশ্য ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসলেও কখন কে আক্রান্ত হবার ভয়ে সাধারণ মানুষ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের সাথে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ পৃথক পৃথক সভা করে কমিউনিটির সহযোগিতা কামনা করছে বৃহস্পতিবার বার্মিংহামের কবেন্টি রোডের জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের হলরুমে বাংলাদেশ মস্কফুরাম ও বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশের পক্ষে চিফ সুপারেনটেন্ডেন্ট সুরঞ্জিত মানকু চিফ ইন্সপেক্টর ইড্ডি ও ইন্সপেক্টর রিচার্ড অংশ নেন তারা তিন পাকিস্তানি হত্যাকাণ্ডের সাথে জড়িত দুজন আসামিকে গ্রেফতারের কথা জানান এবং সকলকে আর আতঙ্কিত না হবার আহ্বান করেন পৃথক এক অনুষ্ঠানে এই ব্যাপারে বাঙালি কাউন্সিলর জিয়াউল ইসলাম ঘটনার সাথে বাঙালিদের কোন সংশ্লিষ্টতা নেই বলে বলেন আমি মনে করি বাংলাদেশিরা জড়িত নয় এবং ওদের হবে বলে আমি মনে করি না কি কারণ ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাংলাদেশিদের মধ্যে পিস লাভিং এবং সবাই আমি জানি বাংলাদেশের এইটা মানে বাংলাদেশ ছেলেমেয়েরা ছেলেরা এইভাবে করে না এবং হিস্ট্রির

পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসলেও বার্মিংহামবাসী উৎকণ্ঠা আর আতঙ্ক থেকে পুরোপুরি মুক্ত হতে আরো কিছু সময় লাগবে বলে অভিজ্ঞ মহলের ধারণা রিয়াদাহাদ দাহাদ চ্যানেলস নিউজ বার্মিংহাম